নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাব শক্তিপদ রাজগুরু রচিত মজার গল্প পটলার বসন্তোৎসব। শক্তিপদ রাজগুরু একজন বাঙালি কথাসাহিত্যিক। 1947 সালে দেশ পত্রিকায় প্রথম গল্প আবর্তন লিখে সকলের নজর কাড়েন। 1945 সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দিনগুলি মোর। উদ্বাস্তুদের অসহনীয় জীবন সংগ্রাম নিয়ে তার লেখা বড় গল্প চেনা মুখ অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক তৈরি করেন মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি। এছাড়াও তার রচিত নয়া বসত গল্পের কাহিনী অবলম্বনে শক্তি সামন্ত নির্মাণ করেন অমানুষ ছবিটি। মেঘে ঢাকা তারা, অনুসন্ধান, জনপদ, জীবন কাহিনী, আজকাল পরশু, মাসুল, শেষ প্রহর, দূরের মানুষ, নবজন্ম, বাঘা বায়েন, পটলা সমগ্র ইত্যাদি অসংখ্য গ্রন্থ তিনি লিখে গেছেন। ছোটদের জন্য লেখা পটলা সমগ্র থেকে নেওয়া আজকের গল্পটি পটলার বসন্তোৎসব। গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। শুরু করছি গল্প পটলার বসন্তোৎসব। দোলের দিনটায় এবছর পঞ্চপাণ্ডব ক্লাব অর্থাৎ আমাদের পাঁচজনের খুবই দুর্দিন গেছে। গেছে তাও বলা যায় না, এখনো তার জের চলছে। আর এই ঘন তমসার কারণ ওই পটলা, ওটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। অবশ্য ওই পটলচন্দ্রই আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের সেক্রেটারি কাম ক্যাশিয়ার কাম কামধেনু, অর্থাৎ যখন ইচ্ছে তাকে দহন করা যায়। ক্লাবের যাবতীয় খরচ খরচা, ফুটবল টিম, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমণ ইত্যাদি দমকা খরচ ছাড়াও দৈনন্দিন খরচা যেমন গুপির দোকানের চা, টোস্ট, অমলেট, ভজুয়ার ঝালমুড়ি, গোকুলের আইসক্রিমের বিল সব ওই পটলাই মিটিয়ে দেয়। অবশ্য ওদের অনেক টাকা, বিশাল বাড়ি, বাবার বিরাট কারখানা, কাকার ব্যবসা, ঠাকমার বিরাট সম্পত্তি, কি নেই। তাই পটলাকে আমাদের দরকার। তবে পটলার ওই এক দোষ, সব ভালোর কিন্তু মাথায় মাঝে মাঝে উদ্ভট সব খেয়াল চাপে, আর তা মেটাতে গিয়ে নিজে তো বিপদে পড়বেই, তার সঙ্গে আমাদেরও বিপদে ফেলবে। এবার দোলের দিন ওর খেয়ালে নেমে এলো পঞ্চপাণ্ডব ক্লাবের ঘোর দুর্দিন। কুলেপাড়া চ্যালেঞ্জ শিল্ড এই অঞ্চলের নাম করা শিল্ড, আইএফএ শিল্ডের পরেই নাকি তার সাইজ। সেই দুর্লভ শিল্ড আমরা পরপর দুবছর কুলেপাড়া ইলেভেন বুলেটসকে কলা দেখিয়ে জিতেছি, এবারও সেমিফাইনালে উঠে গেছি। ওদিক থেকে উঠেছে কুলেপাড়া ইলেভেন বুলেটস, ফাইনালে আর একবার মুখোমুখি হব আমরা দুটো টিম। আর এবারও শিল্ড জিতব আমরাই তা কুলেপাড়াও জানে। এবার শিল্ড জিতলে ওই বিরাট শিল্ড পাকাপাকিভাবে এসে যাবে আমাদের হাতে। হে যেন আকাশের চাঁদ পাওয়া, তারই প্রস্তুতি চলেছে। ন্যাপাদার কোচিংয়ে রোজ মাঠে নামছি আমরা, হোতকা ব্যাকে, আমি পটলা ফরওয়ার্ড লাইনে, গোবর্ধন দশাসই চেহারা নিয়ে চায়না ওয়ালের অর্থাৎ দুর্ভেদ্য চীনের প্রাচীরের মতো গোল আটকে দাঁড়ায়। অন্যরা তো আছেই, আমাদের অন্যতম কর্মকর্তা ফটিক খেলাধুলো করে না, ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সে। মাঠে তার দলমল নিয়ে সাদা গলা পঞ্চমে তুলে আমাদের উৎসাহিত করে, আর আমরা গোল দিলে মাঠে নেমে কত্থক নৃত্য পরিবেশন করে। এবার হ্যাট্রিক করব তাই ফটিকচন্দ্র মাঠে কোরাস নৃত্যগীত পরিবেশনের প্ল্যান করছে ঢোল সহকারে। কিন্তু বড়াতে যে এমনি সর্বনাশ লেখা আছে তা ভাবিনি। দোল এসে গেছে, বিভিন্ন ক্লাব ওই দিন উৎসব করে। আমরাও এতদিন ক্লাবের মাঠে ফটিকের পরিচালনায় পাড়ার খেঁদি, বুঁচি, ছিপলি, মস্তাদের নিয়ে বসন্তোৎসব করেছি। তা সেদিন পটলা শতপ্রবৃত্ত হয়ে গুপির দোকানের গরম ফিশ কাটলেট আনিয়ে সামনে ধরে। হোতকা বলে, ফিশ কাটলেট দুই খান্দে।
গোবরার দেহটা গিরিগোবর্ধনের মিনি সংস্করণ, কিন্তু বুদ্ধিতে ঈষৎ কম। সে বলে, এই কাটলেটের পরে রুটিও দিতে বল পটলা, এ পেটের কোণে পড়ে থাকবে যে। তাই এলো, পটলা যেন আজ কল্পতরু হয়ে গেছে, যে যা চাইছে তাই দিচ্ছে। পটলা সঙ্গে এনেছে তার মাস্তুতো ভাই আকাশচন্দ্রকে। তার শরীরটা সিটকে লগার মতো, হাওয়ায় কাঁপে, কাঁচ ছাপিয়ে পড়েছে বাবরি চুল, পরনে কাজ করা গুরু পাঞ্জাবি আর পায়জামা, বেশ শৌখিনী। পটলা বলে, এবার দোলে বসন্তোৎসব হবে নতুন আইডিয়ায়। ফটি কি এসব করে, তবু জানাই, পটলা এবার হ্যাট্রিক করে শিল ঘরে তুলতেই হবে, খরচা আছে অনেক, ব্যান্ড আনতে হবে, দোলে বেশি খরচা করিস না। পটলা অভয় দেয়, খরচার জন্য নো ফিয়ার, আইডিয়াটা শোন। হুৎকা বলে, এ খাওয়া হইব তো, বেশ কবজি ভর মাংস টাংস। হুৎকার নজর খালি খাবারের দিকে। পটলা বলে, হবে তাইলে ক, তোর আইডিয়াটাই শুনি। পটলা অবশ্য এত কথা একসঙ্গে বলতে গেলে অনেক টাইম নেবে, কারণ জিপটা ওর প্রায় ব্রেক ফেল করে আলটাগড়ায় সেঁটে যায়। পটলা সেই মাস্তুতো ভাইই বলে, কারণ আইডিয়াটা আসলে তারই। সে বলে, তা মন্দ হবে না, সকালেই প্রভাত ফেরি একেবারে শান্তিনিকেতনী স্টাইলে, ওই পবিত্র পোশাকে, শুধুমাত্র সংহতি মিলনের গান গেয়েই পরিক্রমা, দারুণ হবে। পটলা বলে, তবে আকাশদা কি জেসে, দেখবি কেমন হবে, একেবারে নতুন। কদিন ধরে পঞ্চপাণ্ডব ক্লাব মেতে উঠেছে আগামী বসন্তোৎসবের প্ল্যান নিয়ে। পটলার ছোট কাকার প্রেসে ছাপা বাসন্তী রঙের হাজার কয়েক লিফলেট এরই মধ্যে বিতরণ করা হয়ে গেছে পাড়ার সর্বত্র। ফটিক এখন আকাশদার সঙ্গে ক্লাবের ঘরে পাড়ার কিল্লি বিল্লিদের চকলেট লজেন্স বিলিয়ে ডেকে এনে তারও স্বরে গানের তালিম দিচ্ছে নৃত্য সহযোগে। ফটিক তবলা পিটছে আর আকাশদা ও লগার মতো হাত পা আকাশে ছুঁড়ে নৃত্য শিক্ষা দিচ্ছে। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ফাগুন নয় যেন আগুনের শিখা লকলক করে নাচছে। পটলা বলে, বলিনি এবার নতুন করে পঞ্চপাণ্ডবের ক্লাব পাড়ায় আগুন লাগাবে। দোলের দিন সাত সকালে ক্লাবের মাঠে এসে গেছে ফটিকের অক্লান্ত চেষ্টায় গড়া কিল্লি বিল্লিদের দল, সকলের পরনে বাসন্তী রঙের পোশাক। পটলার দৌলতে আমাদেরও পড়তে হয়েছে বাসন্তী রঙের পায়জামা, পাঞ্জাবি আর উড়ুনি। গোবরার বিশাল দেহে পাঞ্জাবিটা টিংটং করছে, পায়জামা উঠেছে হাঁটুর কাছে, হুৎকা বেঁটে গোলগাল, তার পাঞ্জাবিটা সেমিজ হয়ে গেছে, হাঁটু ছাড়িয়ে ঝুলছে। আকাশদা ফটিকও ওই পোশাকে, একেবারে রঙের বাহার। পটলার মুখে আজ খুশির চোটে বাক্য সরছে না, কেবল কয়েকটা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণই বের হচ্ছে মাত্র। হুৎকা আমাদের ফুটবল টিমের ক্যাপ্টেন, ওই বাসন্তী রঙের পাঞ্জাবি পায়জামা পরেই হুইসেল বাজিয়ে আগে আগে চলেছে। পেছনে আকাশদা আর ফটিক, কাঁধে জম্পেশ করে ঝোলানো হারমোনিয়াম, পেছনে গোবরা, আমি, পটলা, অন্যান্যরা, তৎসহ ওই কিল্লি বিল্লির দল। তারও স্বরে ফটিক গাইছে, আকাশদাও তার দীর্ঘ শিটকে হাত আকাশে তুলে গলা শির ফুলিয়ে চিৎকার করছে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। কোথায় ফাগুন, কোথায় বন, আর কোথায় ঘিঞ্জি রাস্তা। রাসমণি বাজারের ওদিকে রাস্তার দুদিকে বুক ভোর খোলা নর্দমায় কাদা ঠিক ঠিক করছে, দুপাশে দোকান, লালার আটাকল, ওদিকে ভুষির আড়ত, সামনে বাজার, তরকারির খোসা, শুকনো পাতা, কপির ডাঁটা, পচা বেগুন টমেটো, স্তূপীকৃত আবর্জনা। এখানেই তবু আমরা বসন্তের সাড়া এনেছি ওই মনোরম সাজে আর বেসুরো চিৎকারে। পথের দুদিকে অটোমেটিক লোক জুটে গেছে, দেখছে ওরা ওই অবাক ব্যাপার। পথে রং খেলছে অনেকেই, আজ দোলের দিন, রং তো খেলবেই, তবে আমরা আবির ছড়াচ্ছি, রঙের ব্যাপার নেই। হঠাৎ গলির মুখ থেকে কুলে পাড়ার দল
খোল করতাল মাইক তাসা পার্টি নিয়ে ড্যাম কুড়ু কুড়ু বাদ্য বাজিয়ে আর উদ্দাম নৃত্য কলরব তুলে একদল পিসাচের মতো হাড়ে রেড়ে করে তেড়ে আসে। মুখে বাঁদুরে কালো রং, তারা তৈরি হয়ে এসেছে। বালতি থেকে ইয়া বোম্বা পিচকারিতে লাল খুন খারাপি রং ভরে কয়েকজন মিলে আক্রমণ করে আমাদের। নিমেষের মধ্যে হোতকা গোবরা আকাশদা পটলার রং বদলে করে দেয় একেবারে লাল টুকটুকে। ওই অতর্কিত আক্রমণে আমরাও দিশেহারা। কিল্লির দল হাউমাউ চিৎকার করতে করতে নিমেষের মধ্যে ফর্সা। পেছনে কোরাস গাইবার কেউ নেই, অবশ্য বনে বনে ফাগুন লাগার গানও তখন থেমে গেছে। প্রভাত ফেরির দল ছত্রভঙ্গ, ফটিক হারমোনিয়াম বুকে করে সেধিয়েছে ভুসিমালের আড়তে, ছিটকে পড়েছে ভুসির গাদার ওপর, মুখে গায়ে ভুসি মেখে দেখাচ্ছে একটা মরকটের মতো। পঞ্চপাণ্ডব ক্লাবের বাদবাকিরা পথেই রয়ে গেছি লাল আপেল সেজে। কুলেপাড়া সভ্যরা কাজ সেরে ততক্ষণে পলাতক। ওরা আমাদের বনে বনে ফাগুন লাগানোর চেষ্টাকে ব্যর্থ করে বিজয়ীর মতো পালিয়েছে। কিন্তু আমাদের কপালে যে আগুন লাগিয়ে গেছে সেটা তখনও বুঝিনি, যখন বুঝলাম তখন আর করার কিছুই নেই। রঙের চোটে চোখ জ্বলছে, পথের দুদিকে কৌতূহলী জনতা বিনা খরচায় এমন মজা দেখে বেশ উপভোগ করছে। হঠাৎ কলরব করে ওঠে জনতা, এ ভাগো ভাগো ভাগো, পালা পালা। হোতকা চোখ খোলা মাত্র দেখে সামনে চার পা তুলে শিং উঁচিয়ে ধেয়ে আসছে রাসমণি বাজারের ভোলানাথ। ভোলানাথকে এই অঞ্চলে সবাই চেনে, এখানকার পারমানেন্ট বাসিন্দা। বাজারের ওদিকে মন্দিরের চত্বরেই সে থাকে। আর বাজারের সবজি আনাজপত্র, লালার দোকানের মুফত ভুসি, রেশনের দোকানে জোর জবরদস্তি চালগম সেঁটে নধর দেহ আর রাজকীয় মেজাজ নিয়ে ঘোরে। ভোলানাথের সর্বাঙ্গে কুলেপাড়া সভ্যরা বালতি কয়েক রং ঢেলে তার মেজাজ গরম করে দিয়েছে। সুখনিদ্রা ভেঙে গিয়ে সেও বের হয়েছে তার শত্রুদের সন্ধানে। এহেন অবস্থায় সামনেই লালবর্ণ আমাদের কজনকে দেখে এবার হুঙ্কার ছেড়ে তেড়ে আসে। প্রথমেই সে পেয়ে যায় হোতকাকে। ওর বেটে গোলগাল দেহটা শূন্যে তুলে এক পা ঘুরিয়ে নিয়েই ছুড়ে দেয়। হোতকা খবাত করে গিয়ে পড়ে ওদিকে নর্দমার ধারে দণ্ডায়মান লালাজির নধর ভুড়ির ওপর। তারপর রিবাউন্ড করে সোজা চলে আসে সবজিওয়ালার কুমড়োর টালে, টালমাটাল হয়ে গড়িয়ে পড়ে রাস্তায়। তখন গোবর্ধনকে দেখা যায় ভোলানাথের শিঙে চক্কর খাচ্ছে। তারপরেই সে গিয়ে পড়ে খোলা নর্দমা খিঁচের মধ্যে। পটলার জিপটা আলটাগ্রায় আটকে গেছে, ব ব ব একটা বিজাতীয় শব্দ ওঠে। পটলা ভোলানাথের শিঙে চড়ে মাত্তর হাফচক্কর খেয়ে ছিটকে পড়ে পিচ রাস্তার ওপর। সঙ্গে সঙ্গে জিপটা খুলে গিয়ে বাকি শব্দটাও বের হয়, বাপরে। আকাশ অবশ্য পরিতকর্মা ছেলে, বেগতিক দেখে সে এর মধ্যেই লম্বা পা ফেলে ভোলানাথের নাগালের বাইরে চলে গেছে। তবু ভোলানাথ তার দিকে শিং চালাতে ও ঢোলা পায়জামাটাই পেয়ে যায় আর এক টানে সেটাকেই শিঙে জড়িয়ে ফেলে। নেহাত আকাশদার পাঞ্জাবিটার ঝুল বেশি ছিল, তাই উইদাউট পায়জামাও পার পেয়ে যায়। ডামাডোলের মধ্যে আমি হঠাৎ আবিষ্কার করি ভোলানাথের ঘাড়ে কি করে যেন অধিষ্ঠান হয়ে গেছি। কে যেন বলে, হে বসে থাক বসে থাক, নড়বি না। ষাঁড় নাকি মহাদেবের বাহন, কিন্তু মহাদেব কি করে ষাঁড়ের পিঠে করে কৈলাস পাহাড় টোপকে মুভমেন্ট করে জানা নেই। এক ঝটকায় ষণ্ডমহারাজ আমাকে ছিটকে ফেলতেই পথের পাশের পত্রহীন বটগাছের ডালটাই ধরার চেষ্টা করি, কিন্তু পারি না, হাত ফসকে পড়ি কালভাটের ওপর। তারপর আর হুঁশ নেই, কে কোথায় কিভাবে রইল কিচ্ছু জানি না। জ্ঞান ফেরে হাসপাতালে, দেখি পাশাপাশি বেডে পড়ে আছি পঞ্চপাণ্ডব ক্লাবের চার মূর্তি। অনলি ফুটকে সটকে ছিল, আর আকাশটাই অনলি পাঞ্জাবি পরা অবস্থায় কোনো মতে পটলার বাড়িতে গিয়ে বসন্তোৎসবের ফুল রিপোর্ট দিয়েছিল। জনতা কোনো ঠেলাওয়ালাকে ধরে হাসপাতালে আমাদের জমা করেছিল।
হোৎকার বাঁ হাত ভেঙেছে, গোবরার গেছে ডান পা, আমার গোড়ালিতে চোট, পটলার সর্বাঙ্গ থেঁতলে গেছে পিঁচ রাস্তায় পড়ে। ফলে বেশ কিছুদিন হাসপাতালে থেকে বের হয়ে এলাম। সেদিন দেখি পাড়ায় বিরাট প্রসেশন করে তিন দল ব্যান্ড পার্টি তাসা পার্টি নিয়ে কুলেপাড়া ইলেভেন বুলেটস কুলেপাড়া শিল্ড জয়ের বিজয় উৎসব করছে। পঞ্চপাণ্ডব ক্লাব এবার সেমিফাইনাল থেকেই মাঠে অনুপস্থিত, তারা তখন হাসপাতালে। পটলার আকাশদা নেই, বনে বনে ফাগুনের আগুন নয়, আমাদের বরাতেই নুড়ো জেলে দিয়ে তিনি বিদায় নিয়েছেন। এখন পটলা বলে, মিস্টেক হয়ে গেছল রে, কে কে জানতো বল বসন্তোৎসব এমনি হবে। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।